হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। আজকে হচ্ছে সোমবার, এখন বাজে সকাল 11:30, আর আমি যাচ্ছি ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটিতে আমার গ্র্যাজুয়েশনের প্রভিশনাল সার্টিফিকেটের জন্য অ্যাপ্লাই করতে। আমি নিউ ব্যারাকপুরের আচার্য প্রফুল্লচন্দ্র কলেজ থেকে 2021 সালে বিএসসি কেমিস্ট্রি অনার্স নিয়ে গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছিলাম। এবার আপনারা তো সবাই জানেন যে আমাদের ওয়েস্ট বেঙ্গলের যে কোনো ইউনিভার্সিটিতে জেনারেল স্ট্রিমে যেসব স্টুডেন্টরা পড়ে, সেটা যে সাবজেক্টই হোক না কেন, গ্র্যাজুয়েশন সার্টিফিকেট কিন্তু গ্র্যাজুয়েশনের 2 বছর পরেই হাতে পাওয়া যায়। কিন্তু সমস্যাটা হয়ে যায় কখন, যখন স্টুডেন্টরা এই গ্র্যাজুয়েশনের পর পোস্ট গ্র্যাজুয়েশন করতে যায় বা চাকরি করতে ঢোকে। তো আমি আমার গ্র্যাজুয়েশন শেষ হওয়ার প্রায় ওই 1-2 মাস আগে ব্যাঙ্গালোর থেকে জব অফার পাই। তো যখন আমি এর ডকুমেন্টেশনের কাজ করছিলাম, আমি আমার সমস্ত ডকুমেন্টস জমা দিচ্ছিলাম, তখন তো আমার কাছে গ্র্যাজুয়েশন সার্টিফিকেট কি, আমার ফাইনাল সেমিস্টারেরই মার্কশিট হাতে ছিল না। তারপরে আমি এইচআর এর সাথে কথা বলি আর এইচআর বলে যে ঠিক আছে, কোনো সমস্যা নেই, তুমি তোমার লাস্ট যে কটা সেমিস্টার হয়েছে, মানে 5টা সেমিস্টার, তার মার্কশিটের জেরক্সগুলো সাবমিট করো, আর এরপর যখন তোমার গ্র্যাজুয়েশন হয়ে যাবে তখন তুমি তোমার ফাইনাল সেমিস্টারের মার্কশিটের জেরক্স আর তোমার গ্র্যাজুয়েশন সার্টিফিকেট যখন হাতে পাবে সেইটা সাবমিট করবে। কিন্তু আমি তো জানতাম যে আমি গ্র্যাজুয়েশন সার্টিফিকেট 2 বছরের আগে পাবো না। তো আমি সেটা এইচআরকে জানাই আর এইচআর বলে ঠিক আছে, কোনো অসুবিধা নেই, তোমার মার্কশিটের জেরক্স দিয়ে কাজ চালিয়ে নেওয়া হবে। কিন্তু এবার ব্যাপারটা হচ্ছে, আমার চাকরি জীবনে প্রায় 2 বছর 2 মাস হয়ে গেছে, আর কতদিন মার্কশিটের জেরক্স দিয়ে এইভাবে ঠেকনা দেওয়া যায় বলুন তো। তাই আমি ফাইনালি ডিসাইড করলাম যে ব্যাঙ্গালোর ফিরে যাওয়ার আগে ইউনিভার্সিটি ভিজিট করে প্রভিশনাল সার্টিফিকেটটা কালেক্ট করে নেব। বেশি দিনের তো ব্যাপার না, ওই 10-12 দিনের ব্যাপার। আর এইদিকে আপনাদের সাথে কথা বলতে বলতে আমি মধ্যমগ্রাম থেকে ট্রেনে করে অলরেডি বারাসাত স্টেশন পৌঁছে গেছি আর ফুটব্রিজ দিয়ে 4 নম্বর প্ল্যাটফর্মেও চলে এসেছি। আর সেইখান থেকেই বাস করে আমি মেইনলি DN5টা পেয়ে গিয়েছিলাম, তাই সেই DN5-এ করেই কাজীবাড়ি নামলাম আর সেইখান থেকে টোটো করে চলে আসলাম ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি। আমি প্রথমবার ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটিতে আসলাম। আমার একাডেমিক সেশন ছিল 2018 থেকে 2021, তো এই 3 বছরের মধ্যে ইউনিভার্সিটি আসার প্রয়োজন একদিনও পড়েনি। কিন্তু আমি শুনেছিলাম আর ছবিতেও দেখেছিলাম যে অনেকটা বড় জায়গা জুড়েই এই ইউনিভার্সিটিটা আর চারিদিকটা বেশ খোলামেলা। তার থেকেও বড় কথা, এখানে আমার অনেক বন্ধুরা পোস্ট গ্র্যাজুয়েশন করছে। আমার নিজের ছোটোবেলাকার বন্ধু পৃথা এইখানে এখন জুওলজিতে MSc করছে। তো এইটা হচ্ছে স্টেট ইউনিভার্সিটির অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং, এখানেই আমি কাজটা করব। তার কারণ এখানে তো আমি ক্লাস করতে আসিনি, প্রভিশনাল সার্টিফিকেট কালেক্ট করতে এসেছি। যাই হোক, এখন ভেতরে যাই, ভেতরে গিয়ে সব প্রসিজিওর কমপ্লিট করি, তারপরে বেরিয়ে এসে আপনাদের সাথে কথা হচ্ছে। আর এইখানে দেখুন, ইউনিভার্সিটিতে এক্সাম চলছে, তো সব এক্সাম দিতে এসছে বিভিন্ন কলেজ থেকে, মানে বিভিন্ন কলেজে পোস্ট গ্র্যাজুয়েশন সেকশন থেকে। যাই হোক, গেট খুলে দেওয়ার সাথে সাথে সবাই হুড়মুড়িয়ে দৌড়ে দৌড়ে ঢুকতে আরম্ভ করে দিয়েছিল। আর এই বিল্ডিংটা কিসের বিল্ডিং আমি জানি না, যেসব স্টেট ইউনিভার্সিটির ভিউয়ার্সরা আছেন তারা অবশ্যই একবার কমেন্ট করে জানাবেন, বা আমার যেসব বন্ধুরা স্টেট ইউনিভার্সিটিতে পড়ছিস তারা একবার আমাকে কমেন্ট করে জানাস যে ওই বিল্ডিংটা কিসের বিল্ডিং ছিল। ও, আপনাদেরকে তো বলতেই ভুলে গেছি, আমার কাজ শেষ, এবার আমি বেরোবো। তো স্টেট ইউনিভার্সিটি থেকে বেরিয়ে আমার খুব খিদে পেয়ে গিয়েছিল, তাই আমি ওখান থেকে বাসে করে চলে আসলাম ব্যারাকপুরের দাদা বৌদি রেস্টুরেন্টে। তবে আজকে আর বিরিয়ানি খাবো না, তার কারণ লাস্ট 3 দিন ধরে ব্যাক টু ব্যাক আমি খালি বিরিয়ানি খেয়ে চলেছি। তো আমি অর্ডার করেছিলাম একটা প্লেন তন্দুরি রুটি, চিকেন চাপ, চিকেন ভর্তা আর গ্রিন স্যালাড। এবার আমি আপনাদের প্রাইসগুলো মেনশন করে দিচ্ছি। প্লেন তন্দুরি রুটির প্রাইস হচ্ছে 30 টাকা, চিকেন চাপের প্রাইস হচ্ছে 220 টাকা, চিকেন ভর্তার প্রাইসও 220 টাকা, আর গ্রিন স্যালাড হচ্ছে 50 টাকা। আমার ভীষণ খিদে পেয়ে গেছে, তো অনেক অপেক্ষার পর এবার আমি ফাইনালি খাওয়াটা শুরু করছি। তো দাদা বৌদিতে খাওয়া দাওয়া শেষ করে বিল মিটিয়ে দিয়ে এখন চলে এসেছি ব্যারাকপুর স্টেশনে লস্যি খেতে। 25 টাকার লস্যি ছিল, 30 টাকারও লস্যি ছিল, আমি এটা নিয়েছি 25 টাকার লস্যি। তো আমার পেট পুজোর পর্ব মিটিয়ে আমি ব্যারাকপুর থেকে ট্রেনে করে সোদপুর স্টেশন চলে এসেছি অলরেডি, আর ট্রেনে মারাত্মক ভিড় ছিল। সোদপুর স্টেশন থেকে বেরিয়ে অটো স্ট্যান্ড থেকে মধ্যমগ্রাম স্টেশন যাওয়ার অটো ধরে নিয়েছি, এইবার সোজা বাড়ি যাওয়ার পালা। তাহলে আমার ব্লগটা এখানেই এন্ড করছি, আপনারা সবাই খুব ভালো থাকবেন, বাই।